আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা হলো গেমস খেলবো আমি, তো গেমস খেলে যেহেতু টাকা ইনকাম করা যায় সেহেতু আমি প্রতিনিয়ত গেমস খেলি। তো আপনারা সবাই বলছেন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার জন্য, তাই আমি সোয়াইম প্ল্যান্টের কিছু ট্রিক্স আমি আপনাদের বলবো। তো আজকে যে গেমটি খেলবো, গেমসের নাম হচ্ছে সোয়াইম প্ল্যান্ট। তো এটা খেলার জন্য গেমস অপশনে চলে যাবেন, তারপর আপনি নিচে স্ক্রল ডাউন করবেন। তো স্ক্রল ডাউন করার পর আপনারা পেয়ে যাবেন ওই যে সোয়াইম প্ল্যান্ট, এই যে এটা পাতার উপরে ব্যাংকটা বসে আছে। এছাড়াও আপনি সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে গিয়ে আপনারা লিখবেন SWAMP সোয়াইম্প, তাহলে চলে আসবে সামনে সোয়াইম প্ল্যান্ট নামে এই যে গেমটা প্রথমে যেটা আছে ওইটা। তারপর আপনি এটাতে ক্লিক করবেন। তো যেহেতু এটাতে ক্লিক করছেন সেহেতু প্রথমে শুরু করতে হবে আপনার মিনিমাম স্ট্রাইক দিয়ে। আপনার যদি লাখ লাখ টাকাও থাকে তারপরে আপনি 20 টাকা দিয়ে শুরু করবেন, যেহেতু মিনিমাম দিয়ে, কারণ হেরে গেলে এটা ডাবল করতে হয়। ট্রিক্সটা আমি আপনাদের বলতেছি, হারি তারপর ট্রিক্স বলবো। তো প্রথমে 20 টাকা স্ট্রাইক করে আমি 2-এ চলে গেছি, তারপর আমি চলে যাব 1-এ। তো গেছি, এই দেখেন 20 টাকা দিয়ে 45 টাকা আছে। আমি চাইলে টেক উইনিং করে নিতে পারি, আমি একটু রিস্ক নেব। তারপর 1-এ চলে গেছি, তারপর দেখেন আমি হেরে গেছি। এখন কথা হচ্ছে আপনারা বেশি রিস্ক নেবেন না। তারপর আমি এটা ডাবল করে দিচ্ছি, ডাবল করে আমি আবারও 2-এ চলে যাচ্ছি, তারপর আমি চলে যাচ্ছি আবার 2, কিন্তু আমি ডুবে গেছি। তো আপনারা বেশি লুপ করবেন না। তারপর আমি আবার ডাবল করে দিচ্ছি, তারপর চলে যাচ্ছি 1-এ, তারপর যাব 3-এ, আমি আবারও ডুবে গেছি। মানে ডুবে গেলে আপনি হেরে যাবেন। তারপরে আমি আবারও ডাবল করে দিচ্ছি, তারপর আমি চলে যাব 1-এ, তারপর আমি চলে যাব 2-এ, আমি আবারও ডুবে গেছি। আচ্ছা, এখানে আপনারা কয়েকবার লস করার পরে মাথা গরম করে ফেলেন, মাথা গরম করে খেলবেন না। তারপর আমি ডাবল করে আবার 3-এ চলে যাচ্ছি, তারপর আবারও 3-এ গেছি। এই দেখেন আমি টোটাল 694 টাকা আমি ইনকাম করে ফেলেছি। তার মানে আপনারা যখন ডাবল করে চলে যাবেন তাহলে আপনার লসটাও কভার হবে, সাথে আপনার যে টাকা প্রফিট আছে ওইটা সহ উঠবে। তো দেখেন আমি আবার মিনিমামে চলে আসছি, যখন আপনি জিতে যাবেন তখন আবার মিনিমামে চলে আসবেন। তো আমি এটা আবার হেরে গেছি, যেহেতু হেরে গেছি তো আপনারা তো জানেনই আমি ডাবল করবো এটা। তো ডাবল করে আবারও বেট করে দিচ্ছি, তারপর চলে গেছি 3-এ, তারপর আবার 3, তার মানে আমি এটা আছে, আমি 40 টাকা দিয়ে 86 টাকা আসি। আমি চাইলে টেক উইনিং করে নিতে পারি, কিন্তু আমি একটা রিস্ক নিচ্ছি। আচ্ছা, রিস্ক নিছি, তারপর আমি 4-এ চলে গেছি, দেখেন আমি 40 টাকা দিয়ে 217 টাকা জিতে গেছি। তারপর আমি আবারও মিনিমাম করে দিচ্ছি, তারপর আমি চলে যাব 4। আবার ভাই আমি মাঝে মধ্যে একটা কথা বলি, এটা মাঝে মধ্যে অনেক উপরে নিয়ে যায়। মানে আমি তো গেমটা খেলছি, গেম খেলার পর আমি এখন বয়স দিচ্ছি, তাই একটু আগে পরে হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা আপনাদের বোঝানোর জন্য আর কি বলতেছি। এটা মাঝে মধ্যে 12,000 পর্যন্ত চলে যায়, ডাবল করতে করতে 20 টাকা দিয়ে ডাবল করতে করতে অনেক টাকা পর্যন্ত তো লাগে। তো আমি ওই যে সবার উপরে 27 ঘন্টা, না এটাতে যাবার চেষ্টা করবেন না, এটা আসলে অনেক রিক্স, কারণ 27 গুণের মধ্যে 4টা এই পানি থাকে, তাই 27 গুণ যাওয়ার চেষ্টা করবেন না। 2×2.17, মানে দ্বিতীয় লাইন গেলেই আপনার প্রফিট হবে। তো আমি আপনাদের আরেকটা কথা বলেছিলাম যে আপনার অ্যাকাউন্টে প্রচুর টাকা থাকতে হবে। যদি আপনার অ্যাকাউন্টে টাকা না থাকে, 50,000 টাকার মতো যদি আপনার অ্যাকাউন্টে না থাকে, তাহলে কিন্তু আপনি লস কভার করতে পারবেন না, কেননা ডাবল ডাবল করতে করতে অনেক সময় উপরে চলে যায়। কিন্তু আপনি এটা পাবেন শিওর থাকেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। তো যেহেতু আমি আবার বেট করে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন, ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো এছাড়াও আপনারা অনেকেই বলেন যে ভাই লস কভার করার জন্য কিছু বলেন। তো লস কভার করার জন্য আপনার লসের কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে প্রোমো কোড ইউজ করছেন এটা হয়তো বা লসের প্রোমো কোডই, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার আইডিটা অনেক পুরনো। আপনি চাইলে পুরনো আইডিতে সব কিছু সেফ থাকে, সেজন্য হয়তো বা আপনি হেরে যাচ্ছেন। তো আপনার যেটা করতে হবে, আপনি নতুন একটা অ্যাকাউন্ট খোলেন, আমার প্রোমো কোড ইউজ করেন, আপনি জিততে পারবেন, আমি ভরসা দিই এইটুকু। তো এছাড়া আপনি 1xBet ছাড়াও বর্তমানে নতুন একটা সাইট বের হয়েছে, আমি যেটাতে খেলি মেগাপরি, এটাতে আপনার 1xBet-এর চেয়ে বেশি ইনকাম করা যায়, মানে উডস বেশি থাকে। তো এইভাবে আমি খেলছি। তো দেখেন, এই দেখেন আমি এখানে 2,777 টাকা জিতে গেছিলাম, মানে ডাবল করতে করতে উপরে চলে যায়। তো সেই জন্য আমি কিন্তু 5,03,000 থেকে শুরু করছিলাম, 3,500 থেকে শুরু করছিলাম, এই দেখেন 4,000 টাকা হয়ে গেছে। তার মানে আপনার একটা টার্গেট থাকতে হবে যে আমার 1,000 টাকা হলে আজকে আর খেলবো না। বা 1,000 টাকা যদি একদিনে হয় তাহলে কিন্তু 30 দিনে 30,000 টাকা, আপনার মাসে 30,000 টাকা কি কম মনে করেন আপনি? তো এভাবেই
রিস্ক ছাড়া খেলবেন, তো দেখেন মানে আপনি যখন হেরে যাবেন তখন মাথা গরম করবেন না। আমি হেরে গেছি, ডাবল করছি, চলে গেলাম পাস, হেরে গেছি, তারপর করব আবার ডাবল, তারপর যাব এক, হেরে গেছি। মাঝে মধ্যে এটা কিন্তু অনেক উপরে যায়, ভিডিওটা খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। তারপর চার গেলাম, হেরে গেছি, তারপর আবার ডাবল করছি, দেখেন 320 পয়েন্টে চলে গেছে। তারপর দিলাম এক, তারপর দিব এক, এই দেখেন আমার এখন যদি আমি টেক উইনিং করি আমার সব কিছু উঠে একদম 20 টাকা লাভ উঠে চলে এসেছে, মানে লস কভার সহ 20 টাকা লাভ। আপনারা হয়তো বা ট্রিক্স বুঝতে পারছেন, আপনি যেখানে হারবেন মানে 2 গুণের উপরে যাবার চেষ্টা করবেন না, মানে 2 লাইনের উপরে। আপনি 20 টাকা হারছেন, এটা ডাবল করেন 40 টাকা, আপনি 2 গুণে গেলে এটা কত, 40 টাকা থেকে 60 টাকা, টোটাল আপনি 40-এর ডাবল হচ্ছে 80 টাকা। আপনি আগের 20 টাকা আর 40 টাকা কত হয়েছিল, 60 টাকা, তো 60 টাকা দিয়ে আপনি 80 টাকা পাইছেন, কত প্রফিট, 20 টাকা প্রফিট না? তো এইভাবেই আপনারা ট্রিক্স সবাই খেলবেন, ট্রিক্স ছাড়া খেলবেন তো হারবেন, একটা মাথা গরম করবেন তো হারবেন, আর বেশিক্ষণ খেলা যাবে না এই গেমটা, সর্বোচ্চ 10-15 মিনিট খেলবেন, এরপরে খেলবেন না। আর আপনারা তিনে যাবার চেষ্টা করবেন না, তিন মাঝে মধ্যে হয় 3 গড়, তো যে তিনে গেলে আপনারা 5 গুণ পাবেন। এটা আসলে লুপ, লুপ করলে কিছু পাওয়া যায় না আসলে, আপনারা জানেন যে লুপ করলে হারতে হয়। তো বস, আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, এছাড়াও আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার দেওয়া প্রোমো কোড ইউজ করেন, আমার দেওয়া প্রোমো কোড ইউজ করলে আপনারা 100% ডিপোজিট বোনাস পাবেন। আর শুক্রবারেও আপনারা ডিপোজিট করলে যতটা পরিমাণ টাকা ডিপোজিট করবেন অত পরিমাণই বোনাস পাবেন। আর বোনাসের টাকা কীভাবে খেলতে হয় তা নিয়ে ইতিমধ্যে আমার একটা ভিডিও আছে, তো আরেকদিন আপনারা যদি এটা না বুঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার প্রোমো কোড ইউজ করলে আপনারা যে কোনো সমস্যার সমাধান আমি করে দেব। আপনারা শুধু আমারটা ইউজ করার জন্য বলছি না, আপনারা যার প্রোমো কোড ইউজ করবেন তার সে যেন আপনাদের হেল্প করতে পারে এমন মানুষের প্রোমো কোড ইউজ করবেন। তো দেখেন আপনারা খেলা দেখতে থাকেন, আপনি প্রথমটা হারবেন তো ডাবল করবেন, ডাবল করার জন্য আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকা দরকার, সেজন্যই কিন্তু আমি বলছি যে আপনারা ব্যালেন্স রাখেন, বেশি ব্যালেন্স রাখবেন তো জেতার সম্ভাবনাও বেশি। তো দেখেন আমি হেরে যাচ্ছি, হেরে যাচ্ছি, আমি মাথা গরম করি নাই, রিল্যাক্সে খেলছি। তারপর আবার গেছি তিন তিন, এ দেখেন আমার লস সহ কভার উঠে উঠেছে, কভার তো হয়েছি লস, সাথে 20 টাকা প্রফিট। আপনি যখন প্রচুরটাই জিতে পারবেন তারপর আবার 20 টাকায় নিয়ে আসবেন, মিনিমামে নিয়ে আসবেন। তারপর এই যে আমি একটা রিক্স নিই, শেট, মানে রিক্স নিলেই ভাই হারতে হয়, সেই জন্য রিক্স ছাড়া খেলবেন, কোনো ডর নাই। আর ভাই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, কেননা নতুন নতুন ভিডিও আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন ভাই আপনাদের সবাইকে ধন্যবাদ। তো এইভাবে আমরা হেরে যাচ্ছি, হেরে হারতে হারতেই বা শিখবো, 320 করলাম, হেরে গেলাম, এটি কিন্তু এক সময় অনেক টাকা চলে গেছে, 10,000 টাকা পর্যন্ত গেছে নাকি আমি দেখছিলাম, আমি তো খেলছিলাম 10,000 টাকা পর্যন্ত গেছে। আপনি একটু ওয়েট করে দেখেন তাহলেই হবে। তারপরে দেখেন, এ দেখেন, এই যে 1,280 টাকা, তিনও গেছি, তারপর আবার তিনও, এই যে আমি ডুবে গেছি, ডুবে গেলেই আপনি হেরে যাবেন। তো আমি আবার একটা ডাবল করে দিচ্ছি, তারপর ডাবল করে তিনে চলে গেছি, তারপর আবারও আমি তিনে চলে যাব, দেখি আমি কি হয়। দেখেন আমি কিন্তু অনেক টাকা স্ট্রাইক করে ফেলছি, আমি ডুবে গেছি, তো আমি এ দেখেন আমি 5,000 টাকা পর্যন্ত স্ট্রাইক করে ফেলছি ডাবল করে। আমার কিন্তু ভাই এখন যদি আমি লস করি প্রচুর টাকা লস, আমার মাথা গরম করা যাবে না, আমি রিল্যাক্সিক্যালি দেখেন এটাও আমি হেরে গেছি, এখন আমার স্ট্রাইক হবে 10,000 টাকা, 10,246 টাকা। তো ওই 10,246 টাকা থেকে আমি দিলাম 2, তারপর আমি দিব হচ্ছে 2, এই দেখেন আমি জিতে গেছি, 22,000 টাকা চলে এসেছে আমার, দেখেন আমি জিতে গেছি। এখন আমার কিন্তু, আমি কিন্তু আবার মিনিমাম করে দেবো এটা। তো এইভাবে আপনারা মিনিমাম করে স্ট্রাইক খেলবেন।
বেশি লুপ করবেন না। দেখেন আমার কিন্তু লাভ আছে, লস নাই। ডাবল করতে গেলে আপনার লাভ হবে, কিন্তু আপনার টাকা থাকা লাগবে অ্যাকাউন্টে। তো আমি 10,000 টাকা 20,000 টাকা কেন বলছি অ্যাকাউন্টে থাকার জন্য, আপনারা হয়তো বা বলতে পারেন যে আমি আপনাদের নিরাশ করছি। আসলে নিরাশ না, আপনি যদি কম পরিমাণ টাকা নিয়ে যে 500-1,000 টাকা ডিপোজিট করেন, এই 500-1,000 টাকা ডিপোজিট করলে কতক্ষণ টিকতে পারবেন? টিকতে পারবেন না। তো এই গেম তো আপনার কোডিংসের উপর চলে, এই কোডিংসগুলো আপনি কী বারবার কী করেন এটা সেফ থাকে তাদের মধ্যে, তাদের কাছে। তারপর আপনি হেরে যান, একবার হেরে গেলে আপনি আবার হেরে যান, 20 টাকা দিয়ে হেরে গেলে আবার 20 টাকা দিয়ে দেন, তাহলে জিতলে তবে 20 টাকায় আসলো। তো একটা জিতার পর আপনি 3টা হারবেন, তো 3টা 20 টাকা করে আবার 3 20 কত 60 টাকা আপনার হেরে গেলেন। তারপর 74টা আপনি আবার 20 টাকা স্ট্রাইক করলেন, 20 টাকা দিয়ে 40 টাকা পাইলেন। তো আপনি ওই থেকে 60 টাকা হাইরা মাত্র 40 টাকা পাইলেন, লস কত? 20 টাকা লস। এইভাবে না খেললে আপনি একটু ডাবল করে খেলতে যাবেন, তাহলে আপনি পাবেন। তো আমি এই ট্রিক্স এই পর্যন্তই, আর ট্রিক্স অনুসারে খেলবেন, না না বুঝে খেলবেন না, তাহলে কিন্তু হেরে যাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন।